اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইয়া রব্বিল আলহামদু কামা ইয়াম বাকি লি জালা লি কা আজিমি সুলতানিক আসসালাত আসসালামু আলাইক ইয়া সৈয়দি ইয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি প্রেজেন্টস মাহে রমজান আজকের আয়োজনে আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনুল করিমির সুরা শামস এর পাঁচ আয়াত থেকে দশ আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনলাম এখন আমরা এর অর্থ এবং তাফসির শুনবো ইনশাআল্লাহ আল্লা সুবাহালা বলছেন ই ওয়ামা বানাহা এবং তিনি আসমান সৃষ্টি করেছেন এই যে সাত আসমান সৃষ্টি করেছেন এই সাত আসমানের স্রষ্টাকে হলেককে খলেক হচ্ছেন আল্লা সুবাহালা ওয়াল আর দেওয়া তোহাহা এবং জমিন সেটাকে সম্প্রসারিত করেছেন ওয়ানফসি ওয়ামা ওয়াহা এবং আত্মাকে তিনি সৃষ্টি করেছেন এবং একজন মানুষকে আত্মা দেওয়ার পর প্রাণ দেওয়ার পর তার শরীর দিয়েছেন এবং শরীরকে সুঠাম করেছেন ফ আলহামাহা ফুজুর আহা ওয়াতা অতপর তার অসৎকর্ম এবং তার ক্ষোধাভীরুতা অন্তরে জাগি দিয়েছেন কদ আফলাহা আল্লা সুবাহ বলছেন সেই তো সফল কাম যে তার অন্তর আত্মাকে পরিশুদ্ধ করেছে ওকাদ খা মাং দাস্তাহা এবং নিরাশ হয়েছে যে তার পাপের মধ্যে আচ্ছন্ন রয়েছে সম্মানিত দর্শক এ পৃথিবীতে আমরা এসেছি আসমান জমিন আমরা দেখছি এই আসমান জমিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সাত আসমান খুঁটি ছাড়া সৃষ্টি করেছেন তিনি জমিন দিয়েছেন তিনি এই জমিনে ফুল ফসল নদী নালা গাছপালা সকল কিছুই আল্লাহ আল্লা সুবাহন খোয়াতাল্লাহর দান এবং এই বডিটা এই শরীরটা দিয়েছেন আল্লাহ এই শরীরের মধ্যে আল্লাহ তালা প্রাণ দিয়েছেন এবং আল্লাহ সুবাহায়না খোয়া তালা প্রত্যেককে আত্মা দিয়েছেন কলি মিন আমরি রব্বি রুহ হচ্ছে আল্লাহর আদেশ এই রুহকে পরিশুদ্ধ করা প্রত্যেক মুমিনের কিন্তু একান্ত দায়িত্ব এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বামদুদের নিস একটা জায়গা আছে লতিফায় কল্প এ কল্বের মধ্যে একটি গুণা করলে একটা দাগ পড়ে দশটা গুণা করলে দশটা দাগ পড়ে এ গুনার দাগ দূর করার একটাই মাত্র ওষুধ হচ্ছে আল্লাহর মধুর নামের জিকির সুবাহান আল্লাহ আর যারা পাঁচ শক্ত নামাজের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে দোয়া দরুদের মাধ্যমে তসবি তাহলির মাধ্যমে রসুল্লা সাল্লা সালামের দুরু সালাম মিলাদ ক্যামের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করেছে তারাই হচ্ছে সফল কাম এবং আল্লা সব তালা ঘোষণা দিচ্ছেন মাং দাস্তাহা নিরাশ হয়েছে যে পাপের মধ্যে আচ্ছন্ন রয়েছে অর্থাৎ যে নিজেকে পাপি করেছে সে নিজেকে ধ্বংস করে দিয়েছে অতএব আমরা প্রত্যেকে আল্লাহর পথে পরিচালিত হওয়া উচিত হালাল পথে চলা উচিত হারামকে বর্জন করা উচিত বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা গরিব দুঃখীকে সহায়তা করা এবং ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করা মসজিদ নির্মাণে সহযোগিতা করা মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করা এবং আমাদের মধ্যে যারা অসচ্ছল তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এগুলো হচ্ছে মুমিনের ইমানি পরিচয় একজন মুমিন পাঁচ সপ্তনা নামাজ পড়েন এবং একজন মুমিন সদা সর্বদা রবের শুক্রিয়া আদায় করেন এই জন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর লাহ ই মোহাম্মদ রসুল্লাহ বেশি বেশি দুরুস পড়ব আসসালা তু আসসালাম আল্লাহ এবং আমরা আল্লাহর কাছে তওয়া করব আস্তা ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লে জাম্বে ওয়া তুবু লা লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী হাসিন এই তওয়া করলে এবং বেশি বেশি আল্লাহ জিকির করলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে রসুল দুরুস শরীফ পড়লে আল্লাহ তালা মান মর্যাদাকে বুলন্দ করে দিবেন আর মা বাবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবা ক্ষমা করে দেন সম্মানিত দর্শক ইফতারের পূর্বে দোয়া কবুল হয় আসুন আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব আল্লাহুম্মা মিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক أُفَبِّدُ أمري إلى الله إن الله بصير بالعباد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين أو رب العالمين الله مهرباني يا مدر رزابني قبول كورن يا الله وقت রোজদারি ফরহেজগান ইমানদার বানিয়ে দেন আল্লাহ আপনার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেন এ আল্লাহ আমাদের সাকাত সৎকাতুল আপনি কবুল করেন আল্লাহ লাইলাতুল কদর আমাদেরকে নসিব করেন বেজর রাত্রে ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহ বেশি বেশি নে কামল করার তৌফিক দান করেন জীবনের সকল গুনা খাতা মাফ করে দেন গুনার বোঝা মাথায় নিয় ডাকিতসি মাফ করে দেন দয়ান আল্লাহ এলাহি আল্লাহ জীবনের তামাম গুনা ক্ষমা করে দাও যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার নবীকে দেখাইও আর আমাদের জবানে পড়ায়ে দিওলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ